सब लेटेस्ट अपडेट পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের। আসন্ন বিধানসভা ভোটে শাসক দল তৃণমূল 50টি আসনও পাবে না বলে মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবার বিকেলে সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে আলোচনা চলে। একাধিক ইস্যুতে দুই নেতার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুভেন্দুর সঙ্গে এই সাক্ষাৎ নিহাতি সৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন মুকুল রায়। শুভেন্দুর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুকুল রায়ের গলায়। শুভেন্দুর প্রশংসায় তিনি বলেন, রাজনৈতিক কারণে আমার আর ওর মধ্যে দূরত্ব ছিল। ও তৃণমূলে ছিল, আমি বিজেপিতে, এখন আমরা একই দলে। গত শনিবার মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দূরত্বটা বেড়েছিল বহু আগেই। লকডাউন পর্ব শুরুর পর থেকেই রাজ্যের শাসক দলের ব্যানারে কোনো সভা সমাবেশেই তার দেখা পাওয়া যাচ্ছিল না। দলকে এড়িয়েই চলছিলেন তিনি। একের পর এক অরাজনৈতিক সভায় তৃণমূলকে তুলোধনা করে সওয়াল চালাচ্ছিলেন তিনি। কখনো ফিরহাদ হাকিম, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে সমালোচনা করেছেন। এমনকি শুভেন্দুর রোশানল থেকে বাদ পড়েননি স্বয়ং তৃণমূল নেত্রীও। নন্দীগ্রামের শহীদ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে তৃণমূল সুপ্রিমোকেও একহাত নেন তিনি। শুভেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা বেড়েই চলছিল। গত শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু যোগ দিয়েছেন বিজেপিতে। সেদিন সভামঞ্চ থেকে শুভেন্দু মুকুল রায়ের প্রসঙ্গ টেনেছিলেন। তিনি সেদিন বলেছিলেন, মুকুলদা বলেছিলেন, অসম্মান হলে তৃণমূলে থাকিস না, বিজেপিতে চলে আয়, যোগ্য সম্মান পাবি। সেদিনের পর বুধবার মুকুল রায়ের বাড়ি এসে তার সঙ্গে একান্ত আলোচনা সারলেন শুভেন্দু অধিকারী।